Assalamualaikum. আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ রান্না করে। এটা হচ্ছে আমাদের ইলিশ বাকলা থেকে নিয়ে আসলাম। এটা ইসকে নিমক। এখন আমরা এটার ইলিশের স্কিনগুলো রিমুভ করতেছি ওয়ান বাই ওয়ান, অলমোস্ট শেষ। এখন আমরা এটাকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি বলা হবে। মশলা আমরা অতিরিক্ত কোনো জিনিস ব্যবহার করছি না, যেগুলো দরকার নিয়মিত ওগুলোই। মাছটাকে হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব হালকাভাবে, গোল্ডেন ফ্রাই যেটাকে বলে, হাফ ফ্রাই ভেজে নিচ্ছি মাছটাকে। মাছটা ভাজা শেষ, এখন তুলে নিচ্ছি। এখন আমরা পেঁয়াজগুলো ভেজে নেব, তারপর কাঁচামরিচ, টমেটো ওয়ান বাই ওয়ান, আদা, রসুন সবগুলো অ্যাড করে মশলা বানিয়ে নেব। এখন অ্যাড করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গিয়ে জিরা। মশলাটা রেডি হয়ে গেলে এবার ফ্রাই করা মাছটা আমরা এটার মধ্যে ঢেলে দেবো এবং ভালোভাবে মিক্স করে নেব। কিছুক্ষণের জন্য মাছটা ঢেকে রাখবো আমরা। প্রায় রেডি হয়ে গেছে আমাদের। আর একটু এখন আমাদের কাঙ্ক্ষিত সেই ফিশ রেডি, চপড কোরিয়ান্ডার। এখন আমরা সার্ভ করব, সবাই মিলে একসাথে বসছি খাওয়ার জন্য। খাবো এখন, আমাদের এক ভাই বসে আছে, সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। সবাই বলতেছে খুব স্বাদ হয়েছে, অর্গানিক, কোনো ভেজাল নেই, ফরমালিন মুক্ত। যাক, খাওয়া যাক আর কি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।